আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ জামিনে মুক্ত বিএনপির সরোয়ার আমিনুল এই খবরটা যখন দেখছিলাম তখন স্ক্রলে কাদের একটি বক্তব্য যে বিনা বিচারে কেউ কারাগারে আটক থাকুক সেটা আওয়ামী লীগ চায় না যাই না এটা নতুন কোনো উপলব্ধি কিনা নতুন কোনো বিষয় তাদের সামনে আসলো কিনা যার কারণে আজকে এরকম একটা চমৎকার কথা বললেন তবে এটা নিঃসন্দেহে একটা সুবাতাস বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক দুজন গুরুত্বপূর্ণ নেতা নিঃসন্দেহ সাংগঠনিক দিক থেকে এবং আমিনুল তো বাংলাদেশের একদম খুবই এক একসময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এরকম একজন সাবেক খেলোয়াড়কে শুধু রাজনৈতিক কারণে যেভাবে কারাবন্দি করা হলো যেভাবে আটক করা হলো খুবই নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা বিলম্ব হলেও যদি এই উপলব্ধি হয় যে এই যে বিনা বিচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ তারপরে মির্জা আব্বাসের মতন সিনিয়র নেতারা আটকে আছে শামসুজ দুদু আছে আর কতজনের নাম বলবো মানে তিন চারজন বাদে বাকি সবই তো কারাগারে এবং আরও তো বিশ পঁচিশ হাজার আছে তো এই নির্বাচন সাত তারিখে হয়ে গেল আজকে এক মাস পার হয়ে গেল তো তারপরেও এখনো তাদের উপলব্ধি হচ্ছে না যে এই এমনি তো একটা ন্যাক্কারজনক নির্বাচন এই নির্বাচনটা নিয়ে বোঝাই গেল যখন নাকি বাইডেন এবং ঋষি সোনাক যখন নাকি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন নির্বাচনের প্রসঙ্গটাই এড়িয়ে যাচ্ছে তার মানে এই নির্বাচনে তারা কথাই বলতে চান না এবং তাদের অফিসিয়াল যে স্ট্যান্ড সেটা তো তারা বলে দিয়েছে যে এটা বিকল্প বাছাইয়ের কোনো সুযোগ নেই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ ছিল না এবং কারাগারে বন্দী রাখা দমন পীড়ন এগুলোর তারা নিন্দা জানিয়েছেন এবং ঋষি সোনাক দেখলাম যে বলছেন যে সমঝোতা রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে হবে কত বড় একটা কথা যে এবং কত বড় লজ্জা যে নির্বাচন নিয়ে অহংকার করছে যে বলছে পঁচাত্তরের পর মানে এরকম সুষ্ঠু নির্বাচন হয়নি সেই নির্বাচনে মানে তার বিপক্ষের যে দল নির্বাচন করলে জয়ী হতে পারত সেই দলের অধিকাংশ নেতা কর্মী কারাগারে অধিকাংশ বিরুদ্ধে শত শত মামলা আজকে গশোর রায় বলছে যে এটা ইতিহাসে বিরল যে একটা বিরোধী দলের উপর যে এত বেশি সংখ্যক প্রায় পঞ্চাশ লাখ সম্ভবত আসামি মামলা প্রায় দেড় লাখ এরকম কখনো হয় না যেটা বাংলাদেশে ঘটেছে তো এত কিছুর পরেও যখন কি বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার উত্তরের সদস্য সচিব আমিনুল তাদেরকে যখন কি মুক্তি দেওয়া হয় তখন এটা নিঃসন্দেহে বলা যায় একটা ভালো উদ্যোগ শুভ সূচনা দ্রুত গতিতে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় রাজনীতিতে বিরোধী দলের এই কান্ডারিদের আর সেই আবারও যে সমঝোতা অংশগ্রহণমূলক যদি না হয় তাহলে খুব একতরফাভাবে নিজেরা নিজেরা পার্লামেন্ট নিজেদের নিজেদের ক্ষমতায়ন এইগুলো নিয়ে এবং মানুষের খুবই একটা অল্প সংখ্যকের সমর্থন নিয়ে এগুলো যাবে না এবং এগুলো বাংলাদেশের গণতন্ত্রের নামে কি চলছে এগুলি কিন্তু সবাই জানে বোঝে মুখ খোলে না এখন এরা নিয়ে তো গর্ব করার কিছু নেই ভারতও বোঝে যে বাংলাদেশে কেমন নির্বাচন হচ্ছে চীন রাশিয়া তারাও জানে তাদের নানান রকম স্বার্থের কারণে তারা বাংলাদেশ কেন ওই যে মিয়ানমারের জান্তা সরকারকেও তো তারা সাপোর্ট করে তো এগুলি কোনো ভালো জিনিস না আমাদের স্বাধীনতা আমাদের সংবিধান আমাদের গৌরব কিন্তু এই ধরনের মানে কলঙ্কিত নির্বাচনের মধ্য দিয়ে ভুলুণ্টিত হচ্ছে এই উপলব্ধিটা যদি না আসে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ কখনোই থাকবে না আর এটা মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের দমন পীড়ন করে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা যায় বরং একটা আদর্শিক অবস্থান থেকেই অন্য পক্ষকে ম্লান করে দেওয়া যায় বা নিশ্চিন্ন করা যায় এই চেতনাটা বা এই বোধটা রাজনীতিবিদদের মধ্যে যত তাড়াতাড়ি উদয় হবে ততই মঙ্গল দর্শক ভালো থাকবেন